হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে থেকে প্রতিদিন রাত 10টায় আমি এরকম একটা ভিডিও আনবো। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হইতেছে দীপক দয়া। তো সে কীভাবে তার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছে ওই কাহিনীটা সে একটা ভিডিওতে বলছে, এবং তুমি যদি হিন্দি বুঝে থাকো ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো, তুমি তার ভিডিওটা দেখতে পারো। তো আজকে আমি সে যা বলছে ওই জিনিসটা তোমাদেরকে বলবো শর্টকাটে। তো সে যখন কলেজে পড়ে প্রথম ইয়ার, তখন থেকে সে স্টার্ট করে মানে ইউটিউবে ভিডিও আপলোড করা, এবং যখন সে স্টার্ট করে ভিডিও আপলোড করা তার অনেক সমস্যা ছিল। যেমন প্রথম সমস্যা, তার এবং তার বোনের একটা মোবাইল ছিল, তারা দুজন একটা মোবাইল ইউজ করতো, সেই কারণে মোবাইল নিয়ে অনেক ঝগড়া হতো, যেমন আমারও হয় অনেক সময়। তো মূলত আমাদের মা একটা মোবাইল কিনছিল, তো সেটা তারপর মা চালাইছে না, আমি আর আমার বোন চালাইতাম। তো সেটা হইতে হইতে এমন হয়েছে এখন এটা তার কাছে থাকে। তো ওই মোবাইলটা অনেক ভালো ছিল, ওটাতে অনেক গেমের ভিডিও বানানো যেত, কিন্তু এখন এমন হয়েছে সে তার ভিডিও ছবি সব কিছুতে ভরে রাখছে, আমি চাইলেও ভিডিও বানাইতে পারি না, এবং ওইটার ক্যামেরার কোয়ালিটিও একটু ভালো ছিল। তো আগে আমি ঝগড়া করে নিয়ে নিয়ে ভিডিও বানাইতাম, কিন্তু মজার বিষয় বাসায় একটা মোবাইল ছিল যে এটার ভিডিও কোয়ালিটি একটু কম, এবং এই মোবাইলে গেম খেললে গেমের সাউন্ড রেকর্ড হয় না। তাই দেখবা লাস্ট আমি যে গেমের ভিডিওগুলো দিস একটা সাউন্ড রেকর্ড হয়েছে না, কারণ এই মোবাইলে ক্যাপাসিটি নাই, আর ওই মোবাইলে তো জায়গায় নেই। এখন ওই মোবাইল তার কাছে থাকে, তো আমি ছেড়ে দিছি আশা। কিন্তু আমার কাছে আমার কপাল ভালো ছিল যে আরেকটা মোবাইল ছিল বাসায়, কিন্তু ঘটনা হইতেছে তার কাছে আর মোবাইল ছিল না। তারপর অনেক সমস্যা বলে, যেমন শুরুর দিকে যখন সে ভিডিও বানাইতো তার বাবা মা বলতো এইসব কী করতেছে, এইসব করো না, এটাই তো শেষ ভিডিও, এটাই তো শেষ ভিডিও, এইসবে গিয়ে করো না, খালি পড়াশোনা করো। তার বোন, তার বাবা মা অনেক বাধা হয়ে দাঁড়াইছিল, এবং তার ফ্রেন্ডরাও তাকে অনেক জ্বালাইতো। একবার সবার মাঝখানে বলে তার এক ফ্রেন্ড সাউন্ড বক্সে তার একটা ভিডিও ছেড়ে দিছিল। তার ফ্রেন্ডের মোটিভ ছিল যে তাকে লজ্জিত করা, এবং যে মোবাইল দিয়ে সে ওই ভিডিওগুলো বানায় তো ওই মোবাইলটা এত মানে ভালো ছিল না, তাই লো কোয়ালিটির ভিডিও হতো, সাউন্ডও সেরকম ভালো হইতো না। তো এরকমভাবে তার ফ্রেন্ডরা তাকে জ্বালাইতো অনেক, এবং টিচাররাও তাকে জ্বালাইতো যে আরও কয়েকটা ভিডিও বানাইতা তাহলে ভালো হতো, পড়াশোনা তো করোই না। এবং এক সময় তার মা তাদের মোবাইলটাও বেচে দিতে চাইছিল, কারণ অনেক গরিব পরিবার থেকে আসে, কিন্তু সে নানা বলছে এবং সে তার প্যারেন্টসদের বিরুদ্ধে অনেক কিছু করছে। তো এত সমস্যা থাকা সত্ত্বেও সে ভিডিও আপলোড করে গেছে, এবং আজকে সে সাকসেসফুল। তুমি তার চ্যানেলটা দেখো এবং তার ওই ভিডিওটা পারলে দেখো, আমার অনেক ভালো লাগছে, জোস একটা মানুষ। তো তার গল্প থেকে সে এটাই বলছে যে নেভার গিভ আপ, সমস্যা আসবে, যতই সমস্যা থাক তোমার যেটা মন থেকে ভালো লাগে তুমি চালাই যাও।